Hey, what's up guys? Assalamu alaikum. Welcome to my YouTube channel. আমি মেহরাজ খান চলে আসছি আপনাদের জন্য নিউ ব্লগ নিয়ে। সো গাইজ, আজকে আমরা চলে আসছি কালাশা মাজার শরীফে। দেখতেই পাচ্ছেন আজকে উরুজ চলতেছে মাজার শরীফে। সো গাইজ, আমাদের সাথে থাকুন, আমাদের নিউ ব্লগের সাথে থাকুন। আমরা একটা ছোট্ট আড্ডা দেবো আজকে সিলেট কম ডিভিশনের যে নাটকের সেটের যে আমরা মেম্বারশিপ, যেটা আমরা ফ্যামিলি বলে থাকি, সেই ফ্যামিলির সাথে। সো গাইজ, আজকে আমাদের সাথে থাকুন, আমাদের একটা ছোট আড্ডা হবে এখানে। সো গাইজ, আমাদের সাথে থাকুন। যে আমাদের টিম, যে আমাদের মেম্বারশিপ, সেই মেম্বারশিপের সাথে আমি একটু আগে বলছি যে আমাদের একটা আড্ডা রয়েছে আজকে এখানে, সে আড্ডা দিতে যাচ্ছি। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সেই মেম্বারশিপের সাথে। দেখতে পাচ্ছেন আমাদের নাটকের চরিত্রে নাম হচ্ছে কি ওনার জমিরালি ভাই, নাম হচ্ছে মুনির ভাই, এই হচ্ছে আমাদের মুনির ভাই, আর এই আছে আমাদের ঘাটরা ভাই। দেখতে পাচ্ছেন ঘাটরা ভাই, আমাদের এখানে পুরো মেম্বারশিপ আছে আপনার। এখানে আরো কিছু মানুষ আমাদের এখনো আসে নাই, আসার বাকি আছে। দেখতেছেন আমাদের সালমান ভাই, আমাদের এখানে আছে আপনার মেঘলা আফা, আরো মেম্বারশিপ আছে আমাদের। ওনাকে তো আপনারা চিনেন, ওনাকে পরিচয় করে দিতে হবে না, ওনার মুখ দেখলে সবাই চিনতে পারবে। ভাই আরো একটা পরিচয় আছে, ওনার নাম জানি কি? আমাদের তিন নন অলংকার ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আমাদের রুয়েল ভাই এখন আমাদের কাছে ছোট্ট একটা বক্তব্য রাখবেন। আপনারা আমাদের সাথে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে আমি জানাই আজকের এই সিলেট কিং ব্লগস উপস্থাপক এবং আমাদের সাথে আছেন জাপা নেতা জাকির মামা এবং সিলেটি কমেডি ভিশন ইউটিউব চ্যানেলের পরিচালক মনির হুসাইন, জাহাঙ্গীর আলম, সালমান ভাই, মেঘলাপা এবং মিজান ভাই, আর জয় সহ সবাই আছেন, ক্যামেরার ব্যাকসাইডে আছেন বাগনা নূর আলম এবং আমাদের উপস্থাপনায় আছেন সাকিব ভাই। আমি সবাইকে অভিনন্দন জানাই প্রথমে আমার অলংকার ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে। এবং আজকের এই ব্লগ হচ্ছে হযরত শাহজালাল এর সফর সঙ্গী, 360 আউলিয়ার সফর সঙ্গী হযরত শাহ বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আজকে এই ব্লগে আসার জন্য আমি সিলেটি কিং ব্লগস চ্যানেলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং ভিউয়ার্স, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করে আপনারা এই চ্যানেলটিকে উৎসাহ উৎফুল্ল দিবেন। এই আশা প্রত্যাশা রাখি আপনাদের কাছে, আপনাদের সহযোগিতা এবং অনুপ্রেরণা এই চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমি আশাবাদী। এবং আমার পাশাপাশি আমাদের আরেকটি চ্যানেল আছে, চ্যানেলটি হচ্ছে সিলেটি কমেডি ভিশন, সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আপনারা সাথে থাকবেন। এবং এই সিলেটি কিং ব্লগস শুধু এই সিলেটের ভিতরে নয়, ভবিষ্যতে আশাবাদী আমি টোটাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্লগ করে থাকবে আমি আশাবাদী। এবং আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ তা সফল হব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত এই মাজার সম্বন্ধে বলবেন মাজার কমিটির সদস্য জাপা নেতা জাকির মামা, সংক্ষিপ্ত বলার জন্য এই মাজার সম্বন্ধে। ধন্যবাদ আজকের এই ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলের সকল টিমকে এবং আমার সদ্য মামু তৃণমূল অলংকার ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদকে এবং মনির মামু। তো বর্তমানে করোনার কারণে আসলে খুবই ঠান্ডাভাবে উরুষটা হচ্ছে উদযাপন, আর আশা করি
এখন দর্শক বা মানুষের সমাবেশ খুবই অল্প। তো আসলে ধন্যবাদ জানাই আজকে যে আপনারা আমাদের এই এই আউলিয়ার মাজারে এসে একটা ব্লগ তৈরি করছেন। আসলে আমরা খুবই আপনাদের কাছে ঋণী যে আজ প্রথম আমার মনে হয় এই আপনারা আসলেন আমাদের এই মাজারে। এখন কথা বলবো মাজার কমিটির সদস্য আমাদের সীতার ভাইয়ের সাথে। সীতার ভাই জানাবে এই অরুষ্টা কবে হয়, মাজার যে অরুষ্টা সেটা কবে হয়ে থাকে, কিভাবে হচ্ছে এই মাজার। হচ্ছে 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী শাহ বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার। তিনি 360 আউলিয়ার এক অন্যতম সফর সঙ্গী। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সিলেটে ধর্ম প্রচারে এসেছিলেন 360 জন আউলিয়া নিয়ে, তার মধ্যে অন্যতম শাহ বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এখানে কমিটিতে, এই মাজারের কমিটিতে মতল্লি আমার নানা যুক্তরাজ্য প্রবাসী মনু মিয়া, তিনি এই মাজারের মতল্লি। এর আগে আব্দুল লতিফ মতল্লি ছিলেন, আরও অনেকেই ছিলেন। তো আব্দুল লতিফ উনি মতল্লি ছিলেন, আরও অনেকেই মতল্লি ছিলেন। বর্তমানে মাজারের কমিটিতে রয়েছেন আব্দুল আহাদ, দুদু মিয়া, তৈমুস আলী, মৌরস আলী, আনোয়ার আলী। এই পাঁচজন কমিটি মতল্লি মনুময়ীকে দিয়ে তারা মাজার পরিচালনা করে আসছেন। সিলেট কিং ব্লকসকে আজকে আমাদের বদরুদ্দিন রহমতুল্লাহ আউলিয়ার মাজার শরীফে আসায় আমরা মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে কিং ব্লককে আমরা আবারও অভিনন্দিত জানাচ্ছি, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা আশা করি আপনারা বিভিন্ন তথ্যবহল ইতিহাসভিত্তিক ঘটনাস্থানের আপনারা খুঁজতে থাকুন এবং জাতির দেশের সামনে আপনারা এগুলো তুলে ধরবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে আপনারা আমাদের এখানে সাক্ষাৎকারটি নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সো গাইজ, আমরা এতক্ষণ মাজার কমিটির যে সদস্য যিনি আছেন ওনার আমরা বক্তব্য নিলাম, এখন আমরা কিচেন রুমে চলে যাব। ওনাদের যে মাজারের থেকে যে সিন্নি হয়ে থাকে সেই সিন্নি দেখার জন্য আমাদের সাথে আসুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে রান্নাবান্নার কাজ চলতেছে, অনেকেই মিলে রান্নাবান্না করছে। কোভিড-19 মতো এমন একটা ভাইরাস বাংলাদেশে যখন ছড়া গেছে যার কারণে মানুষ কিছু কমতেছে, আস্তে আস্তে কিছু মানুষ কমতেছে, যার কারণে এখন 10 থেকে 15 হাজার মানুষের এসে দাঁড়িয়েছে। সো গাইজ, আমরা এই যে ভাইরাসটা, আশা করি আমরা এই ভাইরাসটা আমাদের দেশ থেকে চলে যাবে। আমরা আগের মতো যেই মানুষ আসতো, যে বেশি মানুষ আসতো, তো ওইভাবেই আবার আসতে থাকবে মানুষ। দেখতেই পাচ্ছেন রান্নাবান্না চলতেছে, এটা হচ্ছে গিয়ে মাজারের পক্ষ থেকে যে সিন্নিটা হচ্ছে। আপনারা যদি খেতে চান তাহলে চলে আসেন আপনার এইখানে।
গ্রাম অঞ্চলে মেলা যেটা হয়ে থাকে আর কি সব সময়। নাটকের সেটের যে সব সদস্য আমরা এক জায়গায় জড়সড় হয়েছি, একটা জায়গায় দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের নূর আলম ভাই পিছনে আছে, আমাদের আমাদের জাহাঙ্গীর ভাই আছে, আমাদের এই ছোট্ট আড্ডা, আমাদের যে সিলেট কম্পিটিশন নিয়ে যে আড্ডাটা, আর আমাদের সিলেট কিং ব্লক থেকে যে ব্লকটা আপনারা দেখতেই পাচ্ছেন, মাজার সহ আমাদের একটা ছোট্ট আড্ডা ছিল। সো গাইজ, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, শেয়ার করে অন্যদের দেখার জন্য সুযোগ করে দেন। আমি মেহরাজ খান, আজকের জন্য এতটুকুই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। সো আল্লাহ হাফেজ।